আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে ও দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি শাহিনারা বিডিতে। আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কিছু ট্রিক্স শেয়ার করব, পুরোটা দেখার চেষ্টা করবেন। তা আমি এখানে মিষ্টি বা তৈরি করে দেখাবো। এখানে রসগোল্লা, 1 কাপ ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম আমি, পাউডার, মিল্ক পাউডার। আমি নিডোটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, তবে ফুল ফ্যাট হতে হবে। তো 4 কাপ দিয়ে দিলাম পানি, 4 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এরপর আমি চুলোটা ধরিয়ে দেব, মিক্স করা শেষ হয়ে গেলে। আর যখন একটু বলক চলে আসবে তখন আমি চুলোটা আবার অফ করে দেব। অফ করে এখন আমি দিয়ে দিব ভিনেগার, 2 টেবিল স্পুন ভিনেগারের সাথে আমি 2 টেবিল স্পুন পানি অ্যাড করেছি। তো আস্তে আস্তে করে দিতে হবে, আর দিয়ে একটু নেড়ে নিতে হবে। এ তো 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে আমার ছানা কাটা হয়ে গেছে। এই যে যখন দেখবেন যে সবুজ পানিটা বেরিয়ে আসছে তখনই বুঝবেন ছানাটা হয়ে গেছে। আর এর চেয়ে বেশি রাখবেন না, তাহলে কুক হয়ে যাবে খুব বেশি। তো এরপর আমি এটাকে এখন ছেঁকে নেব, ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে বেশি কুক হয়ে না যায়। আর এটা খেয়াল রাখবেন ছানা যদি বেশি কুক হয়ে যায় তাহলে মিষ্টি ভালো হবে না, মিষ্টি শক্ত হয়ে যাবে, এটা খেয়াল করতে হবে। আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে আপনার যে স্মেলটা আর হবে না, ভিনেগারের একটা স্মেল থাকে, সেটা আর লাগবে না। তো হাত দিয়ে, হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিতে পারেন, পানিটা নিংড়ে নিলেই হলো। তো আমি 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছি আর কিছুটা হাত দিয়ে চেপে পানিও নিংড়ে নিয়েছি, অর্থাৎ আমি ছানাটাকে শুকনো করে নিয়েছি। এখানে ছানাটা শুকনো হতে হবে, ছানার মধ্যে পানি থাকা যাবে না, আবার খুব বেশি ড্রাই হওয়া যাবে না, সেটাও খেয়াল রাখতে হবে। খুব বেশি ড্রাই হলেও আবার মিষ্টি ভালো হবে না। এই যে তো মাশাল্লাহ ভালোই ছানা হয়েছে আমার, 1 কাপ গুঁড়ো দুধে, 1 কাপ গুঁড়ো দুধের প্রায় 1 কাপের কাছাকাছি হয়েছে ছানাটা, তবে 1 কাপ হবে না, ছানা আরও কম হবে। তো যাই হোক, আমি এখন স্মুথ হয়েছে কিনা এটা দেখার একটি উপায় হলো যে হাত দিয়ে চেক করে দেখবেন, দেখবেন যে ক্রিমের মতো হয়ে গেছে, তার মানে ছানাটা খুব ভালো হয়েছে, স্মুথ হয়েছে। আর ছানা স্মুথ হলে মিষ্টিটা ভালো হবে। হাতের তালু দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি ছানাটা, খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। তখন একটা পর্যায়ে যখন প্লেটের গা থেকে ছেড়ে আসবে, এখন কিন্তু ছানাটা বেশ নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে আবারও প্যানের যে প্লেটের গা থেকে ছেড়ে আসবে, তখন আমি রেখে দিব একটা সাইডে। আর কিছু শুকনো উপকরণ অ্যাড করে নেব এখানে। এতো আমার ছানাটা মাথা প্রায় হয়ে গেছে। তো এখন আমি শুকনো উপকরণ দিচ্ছি, 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ময়দা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, বেকিং পাউডারও দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু কম, আর দিয়ে দিলাম এখানে মিল্ক পাউডার 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, হোমমেড ঘি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যে এখন দিয়ে দিলাম আমি বেকিং পাউডারটা, 1/2 টিস্পুন থেকে একটু কমিয়ে দিয়েছি, বেকিং পাউডার খুব বেশি দেওয়া যাবে না। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে মিশে যায় সবটা একসাথে। মিশে গিয়ে আমি দেন ছানার সাথে মিলিয়ে নেব। তো আশা করি আপনারা এই প্রসেসে বানিয়ে নেবেন, মিষ্টি খুবই টেস্টি হয়েছে, মিষ্টিটা খুবই সফট নরম তুলতুলে হয়েছে। তো আমার এই প্রসেসে মিষ্টি বানালে আশা করি আপনাদের ভালো হবে। আর আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি, চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও মিষ্টি আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর পানি দিয়ে দিলাম এখানে আমি 4 কাপ, সিরাটা একটু পাতলা করব, খুব বেশি ঘন সিরা করব না। তো এখন আমি ছোট ছোট করে মিষ্টি কেটে নিচ্ছি, মিষ্টি লুচি কেটে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করেন। তো আমি ছোট করে করেছি, কারণ এমএসটি সাইজটা ফুলের ডাবল হবে। আবার তো নতুন যারা ভিজিট করছেন আমার চ্যানেলে, তাদের কাছে একটি অনুরোধ থাকলো, আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি, বেল বাটনটি অন করে রাখবেন, যখনই আমি ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো এখন শিরাটা একটি বলক উঠে যাওয়ার সাথে সাথে আমি মিষ্টিটা ঢেলে দিলাম। মিষ্টিটা ঢেলে আমি 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম, আর দেখলাম যে একটু শিরা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হাফ কাপের মতো পানি দিলাম। কুসুম পানিটা হতে হবে ফুটন্ত গরম পানি। হাফ কাপ পানি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি, এরপর আরও 5 মিনিট পর আমি তুলে দেখলাম। তো এভাবে আমি মিষ্টিটা কুক করতে আমার সময় লেগেছে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে ভিতরটা কুক হতে। তো এই তো আমার মিষ্টি হয়ে গেছে, এই যে, আর মিষ্টি রস খেয়ে নিয়েছে। আর এখন আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, একটু কেটে দেখাবো। তো আশা করি এভাবে বানিয়ে নিতে পারবেন। আর ভেতরে কীরকম রস হয়েছে এটা একটু চাপ দিলে বোঝা যাবে, এই যে একটু চেপে দেখাচ্ছি যে রসটা বেরিয়ে যাচ্ছে, স্পঞ্জি হয়েছে মিষ্টিটা। আর তা আবার আমি যখন শিরায় ডুবিয়ে রাখবো তখন আবারও মিষ্টি ঢুকে যাবে ভিতরে। তো একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা। মিষ্টিটা এখন আমার পুরোপুরি ঠান্ডা হয় নাই, কুসুম গরম আছে। তো আপনারা ওভার রাইট রেখে দিবেন, তারপরে খাবেন, খুবই ভালো লাগবে, একবার কেনা মিষ্টির মতোই হবে। তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।